বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান শওকত, চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোর্শেদ, কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান টিটু, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাউন্সিল মোহাম্মদ আলমগীর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক সোহাগ ভান্ডারী সহ অনেকেই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধি রাষ্ট্র হিসেবে সম্পন্ন করবেন ওনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মোর্শেদ আলম এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের সেনবাগে যথেষ্ট উন্নয়ন হয়েছে। এটা 100 বছরের ইতিহাসবিহীন উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটি আধুনিক মডেল রাষ্ট্রপ্রতিনিধিত্ব হতে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির কাঙ্ক্ষিত পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেয়াত্মার মাগফিরাত কামনা করে সকলকে আবার আমার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি।